এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে আছি আমি শিউলি সরকার, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ছুটি কবিতাটি। ছুটি কবিতাটি থেকে আমরা কবির নাম জানতে পারবো, কবিতাটি বলতে পারবো, শব্দের অর্থ জানতে পারবো এবং কিছু বাক্য গঠন শিখতে পারবো। এখন চলো আমরা কিছু ছবি দেখি। প্রথম ছবিটিতে আমরা একটি স্কুলের ছবি দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিটিতে আমরা আনন্দ উল্লাসের ছবি দেখতে পাচ্ছি এবং তৃতীয় ছবিটিতে আমরা দুজন শিক্ষার্থী বন্ধুকে আনন্দ উল্লাস করতে দেখতে পাচ্ছি। আমরা আরো কিছু ছবি দেখি যেখান থেকে আমরা বুঝতে পারি আজকের আলোচ্য বিষয় আমাদের ছুটি কবিতাটি। ছুটি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো আমরা সবাই একসাথে ছুটি কবিতাটি স্বরূপ পাঠ করি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি মেঘের কোলে রোদ এসেছে, তাই আনন্দে মাতোয়ারা দুজন বালক বালিকা। মেঘের কোলে রোদ হেসেছে, অর্থাৎ মেঘ কেটে রোদ উঠেছে। বাদল গেছে টুটি, যেহেতু মেঘ কেটে রোদ উঠেছে বৃষ্টি থেমে গেছে। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি
কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, তো চলো আমরা এই কবিতার শব্দের অর্থগুলো জেনে নিই। ছুটি অবসর, বাদল অর্থ বৃষ্টি, বন শব্দের অর্থ অরণ্য, ভাই শব্দের অর্থ আমরা বলতে পারি ভ্রাতা, টুটি অর্থাৎ ভেঙে যাওয়া, মাঠ অর্থ ময়দান, জুটি অর্থ সাথী, সকল সবাই। এখানে আমরা কিছু বাক্য গঠন দেখতে পাচ্ছি যেগুলো আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে, তো চলো আমরা সেগুলো একবার জেনে নিই। ফল, ফল খেলে পারে বল, গাড়ি, গাড়ি দিয়ে যাব বাড়ি, পাখি আকাশে পাখি ওড়ে, ফড়িং, ফড়িংদের ওই বসেছে মেলা, মহিষ, মহিষ দিয়ে গাড়ি টানে, ফুল, ফুল দিয়ে ঘর সাজাই। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ।